হ্যালো বন্ধুরা, সারা পৃথিবীতে 10 লক্ষের বেশি ফ্লাইট প্রত্যেক দিন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। ইন্ডিয়াতেই প্রতিদিন কয়েক হাজার ফ্লাইট প্রত্যেক দিন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। অ্যানালিসিস করে দেখা গেছে, আকাশযাত্রা পৃথিবীর সব থেকে সেফ ট্রান্সপোর্টেশন সিস্টেম। বাকি ট্রান্সপোর্টেশন সিস্টেমগুলি মিডিয়াম পর্যায়ের হয়ে থাকে। বাস, ট্রেন, শিপ, এদের ট্রান্সপোর্টেশন সিস্টেমগুলি মিডিয়াম পর্যায়ের হয়ে থাকে। আর এসব ট্রান্সপোর্টেশন সিস্টেমে যেমন অনেক বেশি যানবাহন চলাচল করে থাকে, তেমনি অনেক বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও থাকে। আপনি কোথাও কোনো কাজে যাচ্ছেন এবং আপনার গাড়ির ফুয়েল রাস্তাতেই শেষ হয়ে গেছে, এমন তো কখনো না কখনো আপনার সঙ্গে হয়েছে। আর এটা আপনার কাছে মনে হতে পারে অনেক বড় একটি প্রবলেম, কিন্তু একবার ভাবুন তো, আকাশে 41,000 ফুট উঁচুতে উড়োজাহাজ উঠছে, আর হঠাৎ যদি ওই উড়োজাহাজের ফুয়েল শেষ হয়ে যায়, তাহলে এটার সামনে আপনার প্রবলেম তো কিছুই না। আর এমনটাই হয়েছিল 1983 সালে এয়ার কানাডার একটি ফ্লাইট 143A নামক ফ্লাইটে। এই ঘটনার একদিন আগে এই ফ্লাইটটি টরেন্টো থেকে এডমন্টনে গিয়েছিল, যেখানে ফ্লাইটটির রেগুলার মেইনটেন্স চেক আপ করা হয়েছিল। 23 জুন 1983 সালের সকালে ফ্লাইটটি এডমন্টন থেকে মন্ট্রিয়ালে চলে আসে। মন্ট্রিয়ালে পৌঁছানোর পরে ফ্লাইটের মেম্বার তাদের নিজেদের ডিউটি এক্সচেঞ্জ করে ফেলে, যার ফলে এই ফ্লাইটে এন্ট্রি হয় একজন নতুন পাইলট ক্যাপ্টেন রবার্ট পিয়ারসনের, যার ছিল 15,000 ঘন্টার ফ্লাইট উড়ানোর অভিজ্ঞতা। এয়ার ইন্ডাস্ট্রি তাদের অভিজ্ঞতা ঘন্টাতে রেকর্ড করে থাকেন, আর সেই সময়ে যে কোনো পাইলট ক্যাপ্টেনের কাছেই থাকতো 15,000 ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা। তার সাথেই সহকারী হিসাবে এই প্লেনটিকে উড়াতে আসে ফার্স্ট অফিসার মায়ার্স কোয়ান্টাল, যার ছিল কেবল 7,000 ঘন্টা ফ্লাইট উড়ানোর অভিজ্ঞতা। তো বন্ধুরা, আগে থেকে জেনে নিন, ওই সময় কানাডা তাদের পুরনো মেজারমেন্ট সিস্টেমকে নতুন ইম্পোর্টাল মেটেরিয়াল সিস্টেমে আপডেট করতে থাকে, আর এটি এমন একটি ইউনিট মেজারমেন্ট সিস্টেম যা আজ পৃথিবীর সর্বত্রই প্রচলিত রয়েছে। কিন্তু সেই সময়ে কেবলমাত্র প্রসেসিংয়ের কাজ চলছিল, আর এই আপগ্রেডের প্রসেসিং ছিল দুর্ঘটনার প্রধান কারণ। আর এটাই হয়েছিল কানাডার ওই এয়ার ইন্ডাস্ট্রিতে। সেই সময় 767 প্লেনে নতুন ইম্পোর্টাল সিস্টেমের ইনস্টল করা হয়েছিল, কিন্তু বাকিগুলোতে সেই পুরনো মেজারমেন্ট সিস্টেমই বিদ্যমান ছিল। ফুয়েলিং টিম ওই ফ্লাইটটিতে 22,300 কেজি ফুয়েল লোড করার কথা ভুলে যায়, কারণ রিফুয়েলিং টিমের মনে হয়েছিল যে এর মধ্যে পুরনো ইম্পোর্টাল ইউনিট সিস্টেম ইনস্টল করা আছে, যার ফলে তারা 22,300 কেজির পরিবর্তে সেইখানে মাত্র 22,300 পাউন্ড ফুয়েল লোড করেছিল, যা প্রয়োজনের তুলনায় অর্ধেক ছিল। এছাড়াও ফ্লাইট ক্রিউ আরও একটি ভুল করেছিল, তারা টেক অফ করার আগে ফুয়েল লেভেল চেক না করে রিফুয়েলিং টিমকে কনফার্মেশন দিয়ে দিয়েছিল, তারপর তারা টেক অফ করে নেয়। আকাশে 41,000-এর বেশি উচ্চতায় ক্যাপ্টেন একটি সিগনাল দেখতে পান, সিগনালটির অর্থ ছিল প্লেনের লেফট সাইডের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিয়েছে। তারা মন্টিল থেকে ফুয়েল লোড করে এডমন্টন যাচ্ছিল, কিন্তু যখন এই একটি ইঞ্জিন বন্ধ হওয়ার খবর পায়, তখন প্লেনটি ছিল মধ্য রাস্তায়, আর এর সব থেকে কাছে ছিল ছোট্ট একটি এয়ারপোর্ট। আর ফ্লাইটের ক্যাপ্টেন ভেবেছিলেন তারা সেখানেই ল্যান্ড করতে পারবেন, কিন্তু বাম ইঞ্জিনটি বন্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ডান ইঞ্জিনটিও বন্ধ হয়ে যায়। আর যখন পাইলট এটি জানতে পারে, তখন প্লেনটি মাটি থেকে 41,000 ফুট ওপরে। প্লেনে যে ইলেকট্রিসিটি পাওয়া যায় তাও এই টারবাইন ঘোরার ফলে উৎপন্ন হয়, কিন্তু সেই সময় প্লেনের 2টো টারবাইন শুধুমাত্র গতিশীল বায়ুর কারণেই ঘুরছিল, যা পুরো প্লেনে ইলেকট্রিসিটি সাপ্লাই করার জন্য যথেষ্ট ছিল না, যার ফলে ককপিটে খুবই কম পরিমাণ ইলেকট্রিসিটি মজুদ ছিল, যেটি পুরো মনিটরিং সিস্টেমে ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে অক্ষম ছিল, ফলে অনেক মনিটরিং সিস্টেমই বন্ধ হয়ে যায়। ক্যাপ্টেন পিয়ারসন ও ফার্স্ট অফিসার দুজন মিলে সিদ্ধান্ত নিতে থাকে যে এখন তারা কি করবেন, কারণ প্লেনের ক্রিউ এবং 60 জন যাত্রী সবার জীবনই তাদের দুজনের হাতে ছিল, এবং তাদের কাছে ফুয়েলও ছিল না। পর্যাপ্ত লাইট না থাকার কারণে অনেক ইনস্ট্রুমেন্টই বন্ধ হয়ে গিয়েছিল, আর এই সময় তারা প্রথমে এমার্জেন্সি গাইড ম্যানুয়ালগুলি দেখতে থাকে। তারা এটা খোঁজার চেষ্টা করে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরে আর কি করার আছে, বাট অনেক খোঁজার পর তারা জানতে পারে যে ম্যানুয়াল সিস্টেমে এমন কিছুই নেই, কারণ এরকম ঘটনা তার আগে কোনোদিনও ঘটেনি। আর ম্যানুয়ালটি তৈরি করা টিমও কখনো ভাবেনি যে এমন কন্ডিশন কখনো আসবে, যার ফলে এই ম্যানুয়াল দেখে তাদের শেখার মতো কিছুই ছিল না। ক্যাপ্টেন পিয়ারসন তখন ঠিক করেন প্লেনকে সুপার সিরিয়াসভাবে ল্যান্ড করাবেন, কিন্তু এখানেও প্রবলেম ছিল, ইলেকট্রিসিটি না থাকার ফলে ভার্টিক্যাল ইন্ডিকেটর এবং অল্টিটিউড ইন্ডিকেটর কাজ করছিল না, যার ফলে এটা বোঝার কোনো উপায় ছিল না যে প্লেন কত উচ্চতায় আছে আর কত স্পিডে প্লেনটি নিচের দিকে যাচ্ছে। ক্যাপ্টেন তখন তার সম্পূর্ণ অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্লেনকে নিচের দিকে নামানো শুরু করে দেয়। প্লেনটি তখন 400 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে নিচের দিকে নামছিল। ফার্স্ট অফিসার তখন ক্যালকুলেট করতে থাকে তারা প্লেনটিকে ল্যান্ড করাতে পারবে কিনা। প্লেনে মজুদ করা মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টের সাহায্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল টিম ডিস্টেন্স ক্যালকুলেট করার পর জানতে পারে প্লেনটি প্রচণ্ড গতিতে নিচের দিকে নামছে, আর খুব কম সময়ের মধ্যেই যেটি মাটিতে স্পর্শ করবে। তখনই ফার্স্ট অফিসারের মনে পড়ে তার পুরনো এয়ারফোর্সের গ্রাউন্ডের কথা, যেটা সেই স্থানের পাশেই অবস্থিত ছিল। ক্যাপ্টেন পিয়ারসন ও তার টিম তখন ক্যালকুলেট করে দেখতে পায় যে সেখানে তারা পৌঁছাতে পারবে, কিন্তু তারা এটা জানতো না তখন সেই বেসটি একটি রেসিং ট্র্যাকে পরিণত হয়েছে, আর প্লেনটি ওই রেসিং ট্র্যাকে ল্যান্ড করানো কোনো ব্যাপার ছিল না যদি সেটা খালি থাকতো। কিন্তু সেই সময় ওই রেসিং ট্র্যাকে একটি রেস চলছিল, যার কারণে পুরো স্টেডিয়ামটি দর্শকে পরিপূর্ণ ছিল, কিন্তু পাশেই ছিল আর একটি ফাঁকা গ্রাউন্ড যেটা পুরোপুরিভাবে খালি ছিল। যদিও এটা অনেক বিপজ্জনক ছিল, তবুও ক্যাপ্টেন ওখানেই ল্যান্ডিং করানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে। প্লেনের ল্যান্ডিং গিয়ার গ্র্যাভিটি ড্রপ করার কারণে বাইরে বের হয়ে যায়। যে কোনো উপায়ে ল্যান্ডিং করানোর জন্য ভার্টিক্যাল স্পিড অনেক বেশি ছিল, কিন্তু এই রিস্ক নেওয়া ছাড়া আর কোনো পথ তাদের সামনে খোলা ছিল না। তার ভেতরেই অলরেডি এমন অনেক কিছু হয়ে গিয়েছে
যা প্লেন ল্যান্ডিংকে অনেক বিপজ্জনক করে তুলবে। প্রথমে প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ফলে প্লেনের ইলেকট্রিসিটি শূন্য হয়ে যায়, যার ফলে কোনো শব্দের সৃষ্টি হচ্ছিল না। তাছাড়া আলোর অভাবে তাদের দেখতেও খুব প্রবলেম হচ্ছিল, এমনকি নিচে বসে থাকা দর্শকরাও বুঝতে পারছিল না যে তাদের দিকে কি ভয়ঙ্কর বিপদে গিয়ে আসছে। দ্বিতীয় ফ্রন্ট হুইল, যাকে নোজ হুইলও বলা হয়, গ্র্যাভিটি ড্রপ করার কারণে সেটিও ঠিকমতো লক হতে পারছিল না। ভার্টিক্যাল স্পিডের ফলে সৃষ্ট গতিশীল বায়ুর কারণে টারবাইনগুলি ঘুরছিল, যার ফলেই কিছুটা ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছিল, আর এই কারণেই হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেম কাজ করছিল। কিন্তু নিচে আসার পর ব্লেডগুলি খুব আস্তে আস্তে ঘুরতে থাকে, যার ফলে হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেম ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়, আর সেই সময় প্লেনকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে পড়ে। বাট এত কিছু হওয়ার পরেও দুটি ভালো ঘটনা ঘটেছিল যা প্রচুর মানুষের জীবন বাঁচিয়ে দেয়। প্রথমত, নোজ হুইল ঠিকমতো কাজ করছিল না, কিন্তু যখন প্লেনটি মাটিতে স্পর্শ করে তখন ক্যাপ্টেন পিয়ারসন পুরো ফোর্সে ব্রেক লাগিয়ে দেয়, যার ফলেই নোজ হুইল ভেতরে ঢুকে যায় ও প্লেনের সামনের অংশ মাটিতে আঘাত করে অ্যান্ড একবার বাউন্স খেয়ে মাটির সঙ্গে ঘর্ষণ খেতে খেতে এগিয়ে যায়। আর এই ঘর্ষণের ফলে প্লেনের স্পিড অনেক বেশি পরিমাণে কমে যায়, যার ফলে অনেক ভালো কিছু ঘটেছিল, কারণ ফ্রন্ট হুইল লক হয়ে গেলে প্লেনটি এত দ্রুত সামলানো সম্ভব হতো না, যার ফলে প্লেনটি রেস দেখা দর্শকদের উপর আঘাত আনত এবং অনেক দর্শকেরই মৃত্যু হতো। তাছাড়াও ক্যাপ্টেন পিছনের হুইলে ড্রাম ব্রেক লাগিয়ে মেইন ল্যান্ডিং গিয়ার ভেঙে দেয়, যার কারণে প্লেনের আরেকটি অংশ মাটিতে স্পর্শ করে এবং ঘষা খেতে থাকে, যার কারণে এই প্লেনটি এত দ্রুত থেমে যায়। ফুয়েল শেষ হয়ে গিয়ে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরেও মাত্র 17 মিনিটের মধ্যে প্লেনটিকে মাটিতে ল্যান্ড করানো সম্ভব হয়, আর ওই সিচুয়েশনে কোনো যাত্রীরই গুরুতর কোনো ক্ষতি হয়নি। ক্যাপ্টেন পিয়ারসনকে 6 মাসের জন্য ডেমো করা হয়, আর ফার্স্ট অফিসারকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়, কারণ ওই দুর্ঘটনাটি তাদের দুজনের জন্যই ঘটেছিল, কারণ তারা ফুয়েল লেভেল চেক না করেই ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও প্লেনটিকে ঠিকমতো ল্যান্ডিং করার জন্য এই দুজনকে আউটস্ট্যান্ডিং এয়ারম্যানশিপ সম্মাননা প্রদান করা হয়, যার ফলে তাদের পাইলট ক্যারিয়ার আরও উন্নতির পথে অগ্রসর হয়। আর পরবর্তীতে ওই প্লেনটি সার্ভিসিংয়ের পর আরও কিছুদিন চালু রাখা হয় এবং 25 বছর পর 2008 সালে প্লেনটির উড়ান কার্য বন্ধ করে দেওয়া হয়, যদিও এই প্লেনে থাকা কোনো যাত্রী তাদের জীবনের ওই 17 মিনিট কোনোদিনই ভুলতে পারবে না। তো আপনার সঙ্গেও যদি কখনো এমনটাই ঘটে তাহলে আপনার ফিলিং কেমন হবে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর এমনই সমস্ত ইন্টারেস্টিং রহস্য রোমাঞ্চক ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সঙ্গে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে কিউরিয়াস।